হ্যালো, কি খবর? সব ঠিকঠাক আছে তো? ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেছে এবং সমস্ত যে ওয়ার্ল্ড কাপের যে মানে যে সেই উত্তেজনা ছিল সব ছিল, সমস্ত কিছু মানে কি বলবো আস্তে আস্তে চলে গেছে। লিগ ফুটবল আবার আসছে ভাই, আমি তো জানি না আমি কীভাবে লিগ ফুটবল কী করে দেখবো ভাই। এই ওয়ার্ল্ড কাপ দেখার পরে এরকম একটা ওয়ার্ল্ড কাপ, মানে সেই কি বলে জাপান হারিয়ে দিচ্ছে স্পেনকে, জার্মানিকে, ব্রাজিল হেরে যাচ্ছে, আর সেটা সবার লাস্ট এসব তো ছেড়েই দাও। আমার যেটা সব থেকে বড় হয়েছে ওই যার উপর ছবি, সে ওয়ার্ল্ড কাপ জিতে যাচ্ছে। মানে মানে ফুটবলে আর এসে ফুটবল ফ্যান আমার যা যা চাহিদা ছিল আজ অব্দি সব মিটে গেছে। মানে বার্সেলোনা আর আগেও সমস্ত কিছু জিতে নিচ্ছে, কি এখানে ধোয়া কেন আসছে, যাই হোক, তো এই সমস্ত কিছু জিতে নিচ্ছে। এই তারপরে মেসির ওয়ার্ল্ড কাপটা দেখে ছিল সেটাও অন্তত দেখে নিচ্ছি ভাই। তারপর তো আমার সেই ওয়ার্ল্ড কাপ ফিভারই যাচ্ছিলো না, প্রায় তিন দিন ধরে আমি এই ব্যাপারটাকে শৌখিন করার চেষ্টা করেছি যে আবার ওয়ার্ল্ড কাপ ফুটবল চলে গেছে, এবার তো আবার ক্লাব ফুটবলে ফেরত আসতে হবে, আবার বার্সেলোনাকে দেখতে হবে সেই কী বলে ইউরোপা লিগে খেলতে। ভাই এ জীবন যন্ত্রণা হয়, ডেম্বেলেকে দেখতে হবে মেসির খেলা ছেড়ে ছক্কা মারবে শালা হারামজাদার বাচ্চাটা মারা। যাই হোক, তো এখানে বলে রাখি যে ওয়ার্ল্ড কাপ ফুটবলের আগে থেকেই একটা জল্পনা শুরু হচ্ছিল যে মেসিকে নিয়ে, মেসির যে পিএসজি কন্ট্রাক্টটা আছে, যে কন্ট্রাক্টটা 2023 সালে শেষ হচ্ছে পিএসজিতে, এবং সবাই জল্পনা করতে শুরু হয়েছিল তাহলে 2023 সালে যখন কন্ট্রাক্ট শেষ হচ্ছে তাহলে নিশ্চয়ই বার্সেলোনা আরেকবার ইউনিয়ন লাস্ট ডান্স এসব নাটক করতে শুরু হয়েছিল, এবং সমস্ত কিছু রোমান্টিক মানে রোমান্টিসিজম দিয়ে হয় না মানে বিচার করলে, এবং সমস্ত কিছু ফেয়ারিটেল হয় না, ঠিক আছে। মানে এতটা সুখ আমাদের কপালে নেই যে মেসি ওয়ার্ল্ড কাপও জিতে যাবে আর বার্সেলোনাও চলে আসবে। তবে একটা দিক দিয়ে ভালো যে মেসি অ্যাটলিস্ট পিএসজি ছাড়া এমএলএস চলে যাচ্ছে না, কারণ যেভাবে যে ফর্মে ও মেসি ওয়ার্ল্ড কাপে খেলছে, মেসি ওয়াজ দ্য বেস্ট প্লেয়ার অফ দ্য ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ, তো সেইখানে সেই প্লেয়ার এমএলএসে চলে যাবে তার মানে হয় না কোনো, তো সুতরাং সেই দিক দিয়ে বয়সও 35 বছর হবে, তো সেই দিক দিয়ে একটা সুখবর যে এমএলএস অন্তত যাচ্ছে না, পিএসজিতেই থাকছে। এবং কালকে আমাদের ট্যাপিন রোমানো যে ফ্যাব্রিজিও রোমানো সবার মানে খবর এসে কনফার্ম করে দেয় যে মেসি অলরেডি মানে ভার্বালি আর কি এগ্রিমেন্ট করে ফেলেছে পিএসজির সাথে, আরও এক বছর চুক্তি করে দিয়েছে, যেটা 2023 শেষ হচ্ছিলো সেটা 2024 শেষ হবে, তো আরও এক বছর মেসি ওই পিএসজিতে থাকবে। ভাই কেন ভাই, কী দরকার ছিল ভাই অন্য কোনো ক্লাব? ইপিএল না, ইপিএল গিয়ে আবার ওই রোনাল্ডোর মতো ওই রকম অসম্মানজনক কাজকর্ম হবে, তার থেকে দরকার নেই। মানে বার্সা তো ছিল, যাই হোক, তো সেই থেকে একটা ইম্পর্ট্যান্ট কথা এখানে বলে রাখার দরকার, পিএসজি তো মানে যার পর নেই খুশি যে মেসির মতো প্লেয়ার যে সবে সবে ওয়ার্ল্ড কাপ জিতেছে সে এসে আরও এক বছরের কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিচ্ছে, পিএসজিতেই থাকবে। মানে পিএসজি অ্যাজ এ ক্লাব স্টকটা তো মার্কেটে হাই হচ্ছে না, ক্লাবে ক্লাব হিসাবে ক্লাবের তো ইয়ে, যেমন জবে থেকে মেসি বার্সেলোনা গেছে বার্সার ডাউনফল হচ্ছে, যখন পিএসজিতে মেসি আরেক বছর সাইন করতে থাকে পিএসজির কী যায় আছে? পিএসজি তো উল্টে আরও ভালো, ওরা তোমার নাঙ্গা নাচ করছে মেয়েদের, পিএসজি প্যারিসের মেয়েদের সঙ্গে, সেটা আমার কথা না। পয়েন্টটা হচ্ছে এমবাপেকে নিয়ে ভাই, এমবুপি আমাদের এমবুবিজকে নিয়ে, তো এমবুবিজকে নিয়ে আমার যে কথাটা, যে নিঞ্জা টাটেল আমাদের খুশি না ভাই, আমাদের খুশি না ভাই, পিসটা পাচ্ছে ভাইয়ের ভাই হেরি গাড় পাচ্ছে ভাই, যার পর অনেক গাড় পাচ্ছে ভাই। এইবারে তুমি শুধু মানে ক্রোনোলজিটা ভেবে দেখো, মানে ব্যাপারটার যে তাৎপর্য এটা ভেবে দেখো যে ওয়ার্ল্ড কাপে ফাইনালে হ্যাট্রিক করেও জিততে পারলো না, ঠিক আছে। তারপরে তো ঠিক আছে, ফাইনালে হ্যাট্রিক করে জিততে পারিনি, সবাই বলেছে যে ও বড় প্লেয়ার হবে, টর্চ নেবে, এই সবের নাটকের কথাবার্তা অনেক শোনা গেছে, কিন্তু ওর এসবের ধার দেয় না ভাই, হাম্বেলিটির ধার ও ধরায় না ভাই, ও পিসড অফ ভাই, ওর চাই ভাই কী বলে স্পট, ও কারণ গেছে ও মেসি রোনাল্ডো, আমি বেস্ট প্লেয়ার ভাই, ওর লাগবে না। ও তো কাকা তো অলরেডি পিএসজিতে চলে এসছে, কাকা বলছে আমাদের এমবুবি কাকা তো অলরেডি পিএসজিতে চলে এসছে, তো এর থেকে জানা যাচ্ছে যে মানে যে তাৎপর্যটা যেটা বলছিল মানে এই সিজনের জন্য অ্যাটলিস্ট, যে এইখানে এসে এমবাপে নিজের যে মানে আগুনটা আছে, হ্যাঁ সালা সব তোরা এখনই বিক্রি করে না, আমি ভিডিও করি না, এমবাপে যে কন্ট্রোল, এমবাপে যে কী বলে যে গাড়টা বাড়ছে সেটা তো বার করতে হবে কোথাও, তো সেইটা যে বার করবে সেটা বার করবে হচ্ছে বায়ানের ওপর। এবার বায়ান কী করবে, বায়ানের যে মানে কী বলবো যে প্লেয়ারদের ওপর বার করবে সেখানে মেসি খেলবে, এবার সেখানে মানে এমবাপে মানে ধরে নিচ্ছি মেসি পাসগুলো দিয়ে গোল করে ক্লাচ করে পিএসজিকে টানবে, এবং পিএসজিকে গিয়ে ধরে নিলাম চ্যাম্পিয়ন লিগ দ্বিতীয় নিল, ব্যালেন ডি'অরটা কে জিতবে? মেসি তো জিতবে না, মানে মেসি তো জিতবে না বলছি, আমিও পাগল চাগল হয়েছি, এমবাপে তো আর জিতছে না, মানে পিএসজিকে চ্যাম্পিয়ন করিও ব্যালেন ডি'অরটা পর্যন্ত মেসির হাতে তুলে দিতে হবে ভাই, এমবুবিজের খুব খারাপ সময় চলছে। তো সেই থেকে শোনা যাচ্ছে যেহেতু এমবাপে, হ্যাঁ তো এই সার্কাস মানে এই ব্যাপারটা মানে ভাই পুরো মানে পুরো মানে পুরো
কাটলো ভাই, যেভাবে ভাই গোলডিগাররা কাটে ভাই আমাদের মতো ছেলেদের, মানে আমার তো আমাকে তো কেউ পাত্তাও দেয় না, যাই হোক মানে সুন্দর সুন্দর ছেলেদের যাদের কাটে সেরকম ভাই এমবাপেরও কাট হবে ভাই দেখে ভাই ইয়ে হচ্ছে। তো সেই থেকেই কাকা এত রেগে আছে যে মেসি অলরেডি আবার পিএসজিতে কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিচ্ছে, তো নেইমার তো তার প্রয়োজন করছে, নেইমারের তো ব্রো মেসি, তো নেইমারের কি এসে যাচ্ছে, কিন্তু এমবাপে ভাই খুব রেগে আছে ভাই। তো এমবাপের থেকে নতুন যে একটা কল্পনা শোনা কল্পনা জল্পনা সেটা শোনা যাচ্ছে যে এমবাপে এবার রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছে। বলেছিলাম না কুত্তার লেজ সোজা হয় না, এ হারাম যারা গান্ডু সোজা কোনো দিন সোজা হবে না, এ বালটা পয়সার লোভে কি বলে রিয়াল মাদ্রিদে জয়েন করেনি, তখন রিয়াল মাদ্রিদের সমস্ত আমি তো ফ্যান্স না, আমি রিয়াল মাদ্রিদের গানে যাক আমার কিছু যায় আছে না, কিন্তু আমি মানে তোমাদেরকে ইয়েটা বলছি মানে এই পোকাতে দ্বারা রিয়াল মাদ্রিদ হন্য হয়ে গেছিলো, সারা দু বছর কোনো রিয়াল মাদ্রিদ সেরকম মেন সাইনিং করেনি, তখন এই মালটা না না পিএসজি পিএসজি আমার কী বলে বয়হুড ক্লাব আমাকে এত 300 মিলিয়ন অফার করছে সাইন করে নিল, এখন সেই আবার কী বলে রিয়াল মাদ্রিদ। তো রিয়াল মাদ্রিদ থেকে হচ্ছে খবরটা আসছে যে রিয়াল মাদ্রিদ কখনোই ইন্টারেস্ট ছিল না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সাইন করতে, কারণ অবভিয়াসলি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো 38 বছর বয়স হয়ে গেছে, ফর্মের ধারে কাছে নেই, তো যাই বলে না মাদ্রিদ ওরকম সেন্টিমেন্ট ইমোশন দেখায় না, ওটা বার্সাই দেখায় কারণ আমরা চুরি হয়, যাই হোক তো মাদ্রিদ দেখাবে না কোনো দিন, তো মাদ্রিদ রোনাল্ডোকে সাইন করবে, মাদ্রিদ এমবাপেকেই সাইন করবে, কারণ ওই কী বলে ফ্লোরেন্তিনো প্যারিস মাদ্রিদের প্রেসিডেন্ট কিন্তু বলেছে যে ওর কিছু যায় আসে না, যে কে কীরকম বিশ্বাসঘাতকতা করেছে কি করেনি, যতক্ষণ প্লেয়ারটা ওয়ার্ল্ড ক্লাস এবং ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন দিস প্ল্যানেট প্ল্যানেট আর্থ, ততক্ষণ রিয়াল মাদ্রিদের যে দরজা সেই দরজা এমবাপের জন্য খোলা থাকবে। তাই এর থেকে আমরা কি বলতে পারি মানে এমবাপে যদি রিয়াল মাদ্রিদে আসে মানে অ্যাজ এ বার্সেলোনা আমার তো খুব দুঃখ লাগবে প্রথম কথা, কারণ ভাই আমাদেরই ঘাটটা মারবে আর কার ঘাটটা মারবে, যাই হোক কিন্তু যদি আসে মানে ভাই মানে মেসির স্যাভেজ লেভেলটা দেখো ভাই, প্রথমে তো পিএসজিতে গিয়ে ওর লাইমলাইটটা তো ছিনিয়ে নিয়েছিল ঠিক আছে, তারপর তো কত চুদুর পুদুর মুদুর মুদুর করছিল যে না এই ওই আমি এই ফ্রান্সের যে ওয়ার্ল্ড কাপ সেই ওয়ার্ল্ড কাপটা ফ্রান্সের থেকে ছিনিয়ে নিয়েছে ঠিক আছে, কারণ ফ্রান্সের যে মানে পিএসজির যে ওনার সে কাতারের ওনার, কাতারে হয়েছে ওয়ার্ল্ড কাপ সেটা পর্যন্ত ছিনিয়ে নিয়েছে, এইবার এসে ক্লাব থেকে লাথি মেরে ওভার করে দিচ্ছে, একটা টাইম ছিল যখন ছিল রে আই অ্যাম দ্য ওনার অফ দ্য ক্লাব আমি ডিসাইড করবো কোন প্লেয়ার আসবে কি আসবে না, সেই থেকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। তো যাই হোক তো এই ভিডিওটা এখানেই শেষ করো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, 10টা লাইক আমাদের টার্গেট এই ভিডিওতে, 5-6টা লাইক হচ্ছে, তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, আর হ্যাঁ 1048 আমাদের সাবস্ক্রাইবার হয়েছে, হারাম দাদা তোমরা সারা ভিডিও দেখো সাবস্ক্রাইব করো না কেন, হ্যাঁ বলে বলে গলা ইয়ে হয়ে যাচ্ছে, কেবল অফিসের মাঝখানে ভিডিও বানাতে হয় এই করতে হয় করতে হয় সাবস্ক্রাইব করতে পারো না, বা আমি জানি না সাবস্ক্রাইব হয়ে যাওয়া চাই, কালকে ভিডিও করার মধ্যে আমার 1048 থেকে 1050 চাই, দুজন যেন সাবস্ক্রাইব করে দেয় না, কিন্তু আমি কারণ বলে দিলাম, দেখা হচ্ছে কালকে ভিডিও।